এসি বন্ধ করলে খেতেই যাচ্ছে না, হাসছে না কি সুন্দর হাসছে রে বাবা, তোমার গরম সহ্য হয় না নাকি? সবাইকে ওয়েলকাম আজকের আবার নতুন একটা ব্লগে। আর আজকে আমি যাবো একটু বাইরে এখন, কারণ আমাদের অঙ্কিত মানে আমাদের বড় ভাই পোর গলায় কাটা ফুটেছে, তো তার জন্য একটা ওষুধ লাগবে, তার জন্য আমি আনতে যাবো। আর ততক্ষণ এদিকে আমাদের মানে অভ্র আর রঞ্জিতের শুরু হয়েছে এখানে, ওরা এখানে ঘুমোতে থাকবে। অভ্র এখানে ঘুম পড়েনি, মানে হালকাভাবে ঘুম পড়ছে, এখন ওকে ঘুম পাড়াচ্ছে অঞ্জলি। আর আমি এই ফাঁকে যাই, তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে আসি। অঞ্জলিরও শরীরটা একটু খারাপ হয়েছে, গতকালকে আমার শরীর খারাপ ছিল, আজকে অঞ্জলির শরীরটা একটু খারাপ হয়েছে, তো তার জন্য আমি আজকে ভিডিও যতটা পারি শ্যুট করে নেবো। আর আপাতত যাই ওষুধটা নিয়ে আসি। হালকা জ্বর জ্বর ভাব, তার জন্য অঞ্জলির এখন খেতে ইচ্ছে করছে কুরকুরে, মানে একটু ঝাল ঝাল টাইপের কিছু, তাই বলছে আমার জন্য কিছু একটা খাবার নিয়ে এসো। তো যাচ্ছি যখন রাস্তায় তাহলে ওর জন্য একটা কিছু নিয়ে আসবো ওখানে। আর বলছিল কেক খাবো, কেকটা বিকেলবেলায় যখন যাবো রাস্তায় তখন নিয়ে আসবো। ভাইপোর জন্য ওষুধ আনতে গেছিলাম, এই ওষুধটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ, এইটা তোমার হচ্ছে মানে বাচ্চাদের গলায় ফুটলে এই ওষুধটা দিলে ঠিক হয়ে যায়, সেরকমই বৌদি বললে, আগে খাইয়েছে একবার। তো সেটা আনতে গেলাম, কাছাকাছি বাড়ির পাশে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো এখন উনি নেই, তাই এখন ওষুধটা পেলাম না, তার জন্য এখন দেখি কি বলে বৌদি, যদি অনুপাতে আনতে বলে সেটা অনুপাতে এনে দেবো। আমাদের পাড়াতে যেহেতু পেলাম না ওষুধ, তার জন্য আমি যাচ্ছি আবার একটু রাস্তার দিকে। আবার যে বাইক বের করে নিয়েছি, আবার তো যাবো রাস্তার দিকে, সেখান থেকে গিয়ে আরও হোমিওপ্যাথি মানে দোকান থেকে দেখবো ওষুধটা পাওয়া যায় কিনা, পেলে নিয়ে চলে যাবো। এখন আমাদের পাড়াতে না পেয়ে সোজা চলে আসলাম চাপাডালি মোড়ে, এইখানে একটা হোমিওপ্যাথির দোকান রয়েছে দেখতেই পাচ্ছি, এখানে পাওয়া যায়, বাট এখন দোকান বন্ধ রয়েছে বলতে সাড়ে তিনটার পর খুলবে, এখন আমি কী করবো সেটাই তো ভাবছি। আমি তো চলে আসলাম আমার বাড়িতে, আর বাড়িতে সেদিকে অঞ্জলি আর আমাদের অপর ঘুমাচ্ছে, আর আমি এখন আগে ভিডিওটা মানে গতকালের ভিডিও এখন টোটাল কমপ্লিট করে আপলোড করবো, তারপরে আমি যাবো স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া করবো, দাড়ি কাটবো, বাকি সব কাজ পরে করবো। মা আছে এখন বাবুর কাছে, অঞ্জলিকে ডাকতে যাচ্ছি, অঞ্জলি গেছে নিজে ভাত বাড়তে খাওয়ার জন্য, কিন্তু ওদিকে অভ্র কান্না করছে, ও খিদে পেয়েছে, তা আমার দাড়ি কাটা এই বাসটা হয়েছে, এই বাসটা হয়নি, ও কান্না করছে, তাড়াতাড়ি অঞ্জলি ডেকে দিই, ও খাইয়ে দিই, তারপরে আমি আবার স্নান করবো মানে দাড়ি কেটে, আর অঞ্জলি আমি একটু পরে খাবো। আবার বাবুকে খেতে দিতে হবে, আমি অর্ধেকটা দাড়ি কেটে চলে এসছি, হ্যাঁ তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও, মা চলে আসে, আমি বললাম তুমি উপরে বসো, ঠান্ডার থেকে হট করে গরম যা মানে না যাওয়া ভালো, ঠিক আছে, হ্যাঁ তো তুমি বললাম তুমি আসো, ঠিক আছে। তো অঞ্জলি গেছিলো উপরে, কিন্তু মা আবার আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও চলে এসছে ভাত খেতে, ও ভাত খাওয়া হয়ে গেছে, চলে গেছে, এখন এখন আমি খেতে বসেছি একা একা, আমি খেয়ে তারপরে উপরে যাবো। আমারও ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাত খাওয়া গেছে ঠিক আছে, এখন যাবো মার স্কুলে, মার স্কুলে ওখানে চাল দিতে এসছে, মানে যে মা তঙ্গনের স্কুল, তো সেখানে সরকার তো সব দেয়, তো সেখানে চাল হয়ে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এখন মা যেতে সময় লাগবে, আমি চলে যাচ্ছি বাইক নিয়ে, তাড়াতাড়ি গিয়ে ওখানে চাবিটা দিয়ে যাবো, যাতে ওরা মালটা রেখে দিতে পারে। তো চলে এসছি এখানে আমার মার স্কুলের সামনে, এটাই হচ্ছে মার স্কুল, এটা হচ্ছে মানে মার স্কুল সেন্টার, এখানেই চালের গাড়ি, এই যে এখানে চালগুলো সব ভেতরে ঢুকবে এক এক করে, তারপরে এগুলো চলে এক। আর আমি আপাতত চলে যাচ্ছি বাড়িতে, চাবি পাশে বাড়িতে দিয়ে অসুবিধা নেই, এখন ঘরে গিয়ে আমাদের ভিডিও আপলোড করবো, এখন জাস্ট শুধুমাত্র ভিডিও হয়েছে, থাম্বনেল এখন রেডি করা হয়নি, সেটা করে তারপরে ভিডিও আমি আপলোড করবো। মার স্কুলে চাবি দিয়ে চলে এসছি, এখন উপরে যাবো, জল টাল ভরে নিয়ে চলে যাই উপরে, উপরে গিয়ে ঘুম দেবো ভিডিও আপলোড করার পর। দুপুরে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর আমি খাওয়া দাওয়া করে আসার পর তোমার দাদাও খেতে গিয়েছিল, তোমার দাদারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুজনাই তিনজনাই ওপরে, আর বাবুরও দেখো ঘুম ভেঙে গেছে, তাই না বাবু? বলি বাবলে তো এখন একটু শোবো, তাই না শোবো একটু, বাইরে প্রচন্ড গরম, ঘরের ভিতরে তো বোঝাই যাচ্ছে না, যেহেতু এসি চলছে ফ্যান চলছে কিছুই বোঝা যাচ্ছে না, আর বাইরে প্রচন্ড গরম, এই মোটে একটু গরম সহ্য করতে পারে না, আমরা ভাবছি যে ঠান্ডা লেগে গেছে, এবার মনে হয় এসিটা একটু বন্ধ, আর অভ্র একটু গরম সহ্য করতে পারে না, আমরা ভাবছি সবসময় এসি চালাবো, সবসময় তো এসি চালানো ভালো না, আর উপর থেকে ঠান্ডা লাগলে আরে আরে সমস্যা, তার জন্য এসিটা বন্ধ করে রেখেছিলাম। উম্মা ও খাবেই না, এসি বন্ধ করলে খেতেই যাচ্ছে না, ঘুমাচ্ছে না, খেতেও যাচ্ছে না, গরম সহ্য করতে পারে না, কি বাবা হাসছে না কি সুন্দর হাসছে রে বাবা, তারপরে আমরা শুবো, ঠিক আছে।
সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ঘুম থেকে উঠলাম। আমি অঞ্জলি আর অপর অনেকক্ষণ খেলাধুলা করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি যাচ্ছি একটু বাইক নিয়ে, আমার প্যান্ট আনতে। সেই প্যান্ট কাটাতে দিয়েছিলাম মার টাকা দিয়ে, মানে মা আমাকে দিয়েছিল প্যান্টটা, তো সেটা আজকে নিয়ে আসবে এনে। তারপরে ভাবছি অঞ্জলিকে নিয়ে রাস্তা থেকে যাবো একটু বাজারে, যদি বৃষ্টি না হয় তাহলে যাবো বাজারে, আর যদি বৃষ্টি হয় তাহলে যাবো না, দেখি এখন কী করে। আগে প্যান্টটা নিয়ে আসি। আমি তো বাড়ি চলে এসেছি দোকান থেকে, প্যান্টের দোকান থেকে, আর এদিকে দেখতে পাচ্ছি এসে তিনজনে মিলে অঞ্জলির উপর ইয়ে করেছে। অব্রত রয়েছে সঙ্গে, দুই ভাই পো চলে এসছে, তিনজনে মিলে শুরু করেছে অঞ্জলির উপর টর্চার। এই টর্চার তোমরা দুজনে চুল নিয়ে কি করছো কাকা? ও ক্লিপ দেবে তাই সব চুল ঠিক করে দিচ্ছে। চুল কটা আছে? চুল অনেকগুলো ছিঁড়ে গেছে না? চুল সবার পাকিয়ে দিয়েছে, একটা পর একটা সব উঠে গেছে চুল। দাদা আর অঙ্কিত মিলে খেলা করছে। আচ্ছা তোমার কি খেলার বয়স হয়েছে? অঙ্কিত তুমি কাকার সাথে কি খেলা করছো? সারপ্রাইজ খেলা করছো? উরি বাবা, আস্তে আস্তে। এখন আমরা যাচ্ছি বাজারে, একটু পাড়ার বাজারে যাচ্ছি, মানে বড় বাজারে না, টুকটাক কাজ আছে। তোমার দাদার প্যান্টের ফিটিংস হয়নি তার জন্য যাচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি। এই শীতটাও নিয়ে নিই, চুড়িদার কাটাতে দেবো, সেটা ফ্রক টাইপের চুড়িদার না, ফ্রক কাটাতে। নাও নাও, ঠিক নিয়ে নাও। আসলে এটা বাংলাদেশ থেকে একটা সিট দিয়েছে, দেওয়া হয়েছিল, মানে দিয়েছিল আমাকে, তো সেটা আর কাটানো হয়নি, ফালতু বাড়িতে পড়ে থাকে, যাচ্ছি ভাবলাম কাটিয়েই ফেলি। আমাকে দেখা যাচ্ছে তো ঘুরে, বিশাল পাচ্ছে না, হয়ে গেছে আয়না আমাকে দেখা যাচ্ছে। বলছি সেটা ধর বাংলাদেশের একটা সিট, সেটা বাড়িতে খাওয়া খাওয়া পড়ে রয়েছে, ভাবলাম কাটিয়েই ফেলি, তাহলে পড়তে পারবো না, ওটার ভিতরে না। চলো, আমার এই প্যান্টটা একটুখানি আবার ইয়ে করতে হবে, প্যান্টটা একটু লং করবো, একটু বেশি টাইট হয়ে গেছে, ওটা লুজ করবো। চলো, বাইকের চাবি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। তো আমি যাচ্ছি আমার এই প্যান্টটাকে একটু কাটাতে দিতে, মানে একটু ফিটিংস ঠিকঠাক করতে দেবো, ততক্ষণে অঞ্জলির ছোটোটা কাজ আছে সেটা মিটিয়ে নিক। তো অঞ্জলির কাজও হয়ে গেছে কমপ্লিট, এখন যাব বাড়িতে। বাট এখন বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, বাড়ি থেকে তো অপুরো আছে, দেরি করা যাবে না, চলো চলে। পাশেই তো আছে, মানে বাড়ি কতটুকু সময় লাগবে যেতে? 2 মিনিটের সময় লাগবে না। চলো চলে যাই, না ঠিক আছে, চলো তাহলে চলে যাই। বাড়ির পাশে এই যে পার্লারে এসেছি, এই দিদির পার্লারে, এখান থেকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি যে এখানে একটা পার্লার খুলেছে, তো আমাদের বাড়ির পাশেই পাড়ার একদম, মানে দিদি, তো এখানে আসলাম। আর আজকে এসে শুনি পুজো যেহেতু সামনে, তার জন্য অনেক অফার মানে দিদির কাছে রয়েছে, আর সেগুলো খুবই কম দামে এখানে দিচ্ছে সবকিছুই। তো সেটা ওনার মুখ থেকে শুনে নিই আমরা। হ্যাঁ বলো, কি কি আছে? তো এখানে কিন্তু আমি নতুন খুলেছি গ্ল্যাম গ্লোতে, কিন্তু চলছে প্রচুর অফার, যেমন স্পা এনি লেন্থ 299, স্ট্রেটনিং 2500 টাকা, যে কোনো লেন্থে তোমরা ফেসিয়াল পাবে মাত্র 250 টাকা থেকে, আর ডি ট্যান কিন্তু গলা মুখ মাত্র 150 টাকা। তো তোমরা দেরি না করে ঝটপট চলে আসো। আর আজকে অঞ্জলি দিও এসছে, আমি খুব খুশি হয়েছি, বাড়ি একদম পাশাপাশি, তো তোমরাও আসো, এসে বলো কেমন লাগলো। তো অঞ্জলি ছোট একটা কাজ ছিল যার জন্য আমরা এখানে এসেছিলাম, বাট এখন কাজ হয়ে গেছে, আমারও কাজ মিটে গেছে। এবার দরকার ছিল অঞ্জলি দিয়ে যাবো রাস্তা একটুখানি, সেটা আর হলো না, যাতে অনেক রাত্রি হয়ে গেছে, আর ঘড়ি নিই, ঘড়ি আমাদের হাতে আছে, দেখতে পাচ্ছি ঘড়ি, এখন সে চলে যাই বাড়িতে, কালকে হতে যাবো আমরা বাজারে। আবার চলে এসছি আমরা বাড়িতে, এসে দেখি অব্র কি করছে, অব্র খেলা করছে। হ্যাঁ ওর দিকে তাকি, হাসলে ও হাসে, কি সুন্দর, দেখো ও সেখানে বলতে পারে না কথা, বাহ খুব সুন্দর খেলা করছে। কি হয়েছে? কথা বলছি,
না 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 খেতে খেতে এখন তাহলে আমরাও জামাকাপড় ছেড়ে নিই, খাওয়া দাওয়া করে ভাত খাবো। আমরা তবে বৃষ্টিতে ভিজে গেছি, হালকা বৃষ্টি হচ্ছিল যার কারণে ভাবছিলাম একটু যাবো বাজারে এই ফাঁকে একবারে, তা ফোন করলাম বাড়িতে তো বড়দি বললো হালকা কান্না করছে হয়তো খেতে পারে, তো তাই চলে আসলাম। যাই হোক এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপরে বিছানা করে তারপর শুবো, আপাতত খেয়ে তারপরে উপরে আসি। আমরা এখন খেতে যাবো, তার আগে অঞ্জলিকে বললাম অঞ্জলি এই টর্চটা চার্জে বসিয়ে দাও আর আমার ঘড়িটা চার্জে বসিয়ে দাও। ঠিকঠাক পারছো তো বসাতে অঞ্জলি? কোনটা ওখানে গেলে ঘুষতে হবে, ঘুষে লাগাতে হবে। এখন না করলে কখন করবো বলো ওটা? ততক্ষণ অভর এখানে আবার ঘুম পড়ছে, মা ঘুম পড়ার চেষ্টা করছে, ও ঘুমে পড়লে তাহলে ভালো। আমরা চলেছি নিচে ভাত খাওয়ার জন্য, অঞ্জলি তো ভাত খেতে বসেই গেছে অলরেডি, এখন আমি হ্যাঁ আমারটাও দিচ্ছে, আমি হাতটা ধুয়ে আমি বসে পড়বো, ঝটপট করে খেয়ে যাবো উপরে অভরের কাছে। তো রাতের বিছানা করা আমার হয়ে গেছে, সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা হয়েছে আর এই দেখো অর্ধেকটা বাকি আছে। তোমাদের দাদা ওদিকে বাবুকে ডাইপার পরাচ্ছে আর এখন কটা বাজে? এখন 12:15 বাকি, বুঝতে পারছো কতটা বেজে গেল? এখন আমরা বিছানা করে মানে ঘুমানো শুয়ে পড়িনি এখনো, তাতেই 12:00 যাচ্ছে, এখনো ঘুমাতে ঘুমাতে এখনো 1-2 ঘন্টা লেগে যাবে, আমরা এত রাত করে ঘুমাই। আমরা জিজ্ঞেস করতাম খেয়েছে, বলতো ভালো খেয়েছে, কি বলতো ভালো খেয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, আজকের মতন টাটা।